উচ্চ মাধ্যমিকে নেই আসন সংকট, অভাব মানসম্মত কলেজের, শূন্য থাকতে পারে 5 লাখ সিট, নিজ নিজ এলাকার প্রতিষ্ঠানে ভর্তির পরামর্শ। এবং ক্রাইস্টচার্চে টেস্টে টস জিতে ফিল্ডিং এ বাংলাদেশ, নিউজিল্যান্ডের দারুণ শুরু, টম ল্যাথামের দেড় শতক, উইলিয়ামকে ফেরালেন শরীফুল। শুরু হলো উচ্চ মাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া। ভর্তির ছুট তুলনায় আসন সংখ্যা বেশি থাকায় সংকট হবে না বলে দাবি আন্তঃশিক্ষা বোর্ডের। তবে মানসম্মত কলেজের সংকট থেকেই যাচ্ছে, শিক্ষার্থী না পেয়ে শূন্য থাকতে পারে 5 লাখ আসন। সমস্যা সমাধানে শিক্ষার্থীদের নিজস্ব এলাকার প্রতিষ্ঠানে ভর্তির পরামর্শ গবেষকদের, একই সঙ্গে সব প্রতিষ্ঠানকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শাকির আহমেদের রিপোর্ট। সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষায় এবার রেকর্ড সংখ্যক জিপিএ 5 নিয়ে এসএসসি পাস করেছে 20 লাখেরও বেশি শিক্ষার্থী। দেশের সাধারণ মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে উচ্চ মাধ্যমিকে আসন সংখ্যা 26 লাখ। তাই এবার কোনো শিক্ষার্থী ভর্তি নিয়ে আসন সংকটে পড়বেন না। আমাদের সিট সংখ্যা প্রচুর আছে এবং ছাত্রদের ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অনেকে হয়তো বা তাদের নির্দিষ্ট কলেজ যেটাকে ডিজায়ার করেন যে আমি এই কলেজে ভর্তি হব, সেখানে হয়তো কম্পিটিশনটা থাকবে, কিন্তু তার ভর্তি হতে কোনো সমস্যা হবে না। তবে শিক্ষার্থীদের পছন্দের প্রতিষ্ঠান হাতে গোনা। একদিকে ভালো কলেজগুলোতে চাপ বাড়ছে, অন্যদিকে ফাঁকা থাকতে পারে 5 লাখেরও বেশি আসন। এই সংকট উত্তরণে ভর্তিচ্ছুদের নিজস্ব এলাকার কলেজে ভর্তির পাশাপাশি মানসম্মত প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ শিক্ষা গবেষকদের। যে স্কুল এবং কলেজ পর্যায়ে সেগুলো হলো ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে যদি আমরা নীতিমালাটাকে আমরা কার্যকর করতে পারি এবং সুষ্ঠুভাবে আমরা সুসম্পন্ন করতে পারি, তাহলে এই সমস্যাটা আর থাকবে না। বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যদি আমরা বদলির ব্যবস্থাগুলো করি বা রোটেট করে নিই আমরা, তাহলে কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে ফলাফলে পিছিয়ে থাকা প্রতিষ্ঠানের মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। কলেজগুলোর মধ্যে একটা ইকুইটি নিয়ে আসার চেষ্টা করে সরকার, কিন্তু সেই চেষ্টাটি করছে, নানানভাবে করছে। একটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দিচ্ছে সরকার, অন্যান্য দিকগুলো দেখছে, যেমন ধরেন আপনার আমাদের শিক্ষকদের যে প্রশিক্ষণ সেটি দেখছে। আগামী মার্চের শুরু থেকেই চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 2011 সালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান বা 2016 সালে বিএনপি সমর্থিত সাখাওয়াত হোসেন খান, দুজনকেই সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর কাছে হারতে হয়েছে বড় ব্যবধানে। এবারে নির্বাচনে বেড়েছে ভোটার, আর সঙ্গে বেড়েছে নাগরিক প্রত্যাশা। দেখে নেব নারায়ণগঞ্জ সিটির বিস্তারিত কামরুজ্জামান মামুনের প্রতিবেদনে। তৃতীয় দফায় নির্বাচনের মুখোমুখি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। গত 10 বছরে একজন অভিভাবকের হাতেই গড়ে উঠেছে এর বেড়ে ওঠা। সময়টা 2011-এর 5 মে। নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদম রসুল পৌরসভা বিলুপ্ত করে একসঙ্গে আত্মপ্রকাশ ঘটে সিটি কর্পোরেশন হিসেবে। প্রথম ভোট অনুষ্ঠিত হয় 2011 সালের 30 অক্টোবর। প্রধান প্রতিদ্বন্দ্বী তিনি। প্রায় 20 লাখ মানুষের সিটিতে ভোটার 5,17,357 জন। পুরুষ ভোটার 2,59,834 আর নারী ভোটার 2,57,000। কিন্তু সবচেয়ে আমাদের বর্তমান সময়ে যে মূল সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ শহরের মধ্যে বিনোদন কেন্দ্র তুলনামূলকভাবে খুবই কম। ছেলে মেয়ের মারা কাজকর্মের জায়গা, ওদের ছেলে মেয়েগুলো যাতে একটু অল্প পয়সায় লেখাপড়া করতে পারে, অন্য একটা স্কুলের দরকার, একটা স্বাস্থ্য ক্লিনিকের দরকার। কথার যুদ্ধে আর ভোটের লড়াইয়ে জিততে প্রার্থীরা সবটুকু দিয়ে মাঠে নেমেছেন ভোট চাইতে। নারায়ণগঞ্জবাসী বলছেন শুধু ভোটের সময় নয়, পরবর্তীতেও পাশে থাকবেন যেই নেতা তিনিই হবেন আগামীর অভিভাবক। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভোটের প্রচারে জমজমাট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মদনপুর এলাকায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন, সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, মৌটুসি, নির্বাচনের বাকি রয়েছে আর 7 দিন, অর্থাৎ 16 জানুয়ারি এই সিটি কর্পোরেশনের তৃতীয় দফা নির্বাচন। প্রতিবেদনটিতে যেমনটা দেখছিলেন, 7 দিন বাকি থাকলেও প্রচারণার সময় কিন্তু রয়েছে 5 দিন। 14 তারিখ রাত 12টা থেকে প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। এবং জানিয়ে রেখি আপনাকে, 5,17,357 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী 16 জানুয়ারি নতুন নগরপিতা নির্বাচন করবেন। এখন আমরা যেটি দেখছি যে নারায়ণগঞ্জের যে ভোটের মাঠ, সেই
ভোটের মাঠ কিন্তু সরগরম হয়ে উঠেছে, প্রচার প্রচারণা অভিযোগ আর পাল্টা অভিযোগে। আমরা গতকাল দেখেছি যে 2011 সালের 30 অক্টোবরের নির্বাচনে শামীম ওসমান 1 লাখেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন মেয়র, সাবেক মেয়র সেলিনাহাত আইভির কাছে। তিনি সেলিনাহাত আইভি কিন্তু গতকাল অভিযোগ করেছেন যে শামীম ওসমান এবং সেলিম ওসমান তৈমুর আলম খন্দকারকে, বর্তমানে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এই নির্বাচনে, তার সম্পর্কে বলেছেন যে শামীম ওসমান এবং সেলিম ওসমানের মনোনীত প্রার্থী তৈমুর আলম খন্দকার। তো এই নিয়ে কিন্তু আসলে অভিযোগ পাল্টো অভিযোগ। এই ব্যাপারে তৈমুর আলম খন্দকারও বলেছেন যে সেলিনাহাত আইভির যে অভিযোগ, সেই অভিযোগটি আসলে সত্য নয়। তো বলা চলে যে নির্বাচনের মাঠ গরম হয়ে উঠেছে এবং দিন যত যাচ্ছে প্রচারণার সময় কমছে এবং শেষ সময়টুকু প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। এই 27টি যে ওয়ার্ড রয়েছে, এই 27টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে, অলিগলি পাড়া মহল্লা সর্বত্রই কিন্তু একই আলোচনা, একই সমালোচনা, কে হচ্ছেন মেয়র, কে হচ্ছেন কাউন্সিলর। তবে এই ভোটের মাঠে কাউন্সিলর নিয়ে যেরকম সমালোচনা রয়েছে, অর্থাৎ 27টি যে ওয়ার্ড রয়েছে সেই 27টি ওয়ার্ডের মধ্যে যারা দাঁড়িয়েছেন 148 জন পুরুষ কাউন্সিলর পদে এবং 34 জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন। আর মেয়র পদে যে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে কিন্তু 5 জনের নাম খুব একটা শোনা যাচ্ছে না ভোটের মাঠে। যে 2 জনের নাম সমালোচিত হচ্ছে তার ভেতরে সেলিনাহাত আইভি এবং তৈমুর আলম খন্দকার, এবং ভোটাররাও যেটি বলছেন যে এই 2 জনের মধ্যেই মূলত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মেরিন টেকনোলজিতে দক্ষ জনবল তৈরির অন্যতম প্রতিষ্ঠান বাগেরহাটের ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি IMT, অথচ প্রতিষ্ঠানটি ধুঁকছে জনবল সংকটে। 2টি ডিপ্লোমা কোর্সে 18 প্রশিক্ষক পদের বিপরীতে আছেন মাত্র 7 জন। বিষয়টি সুরাহার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের রিপোর্ট, ছবি তুলেছেন সোহাগ আহমেদ। প্রতিষ্ঠার পর থেকেই অর্ধেকের কম জনবল নিয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে দক্ষিণাঞ্চলের একমাত্র মেরিন টেকনোলজি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি IMT। বর্তমানে এর গুরুত্বপূর্ণ 2টি বিভাগ মেরিন ইঞ্জিনিয়ারিং ও শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ে 18 জন প্রশিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 7 জন। আর 6টি শর্ট কোর্সে প্রশিক্ষক সহ 66টি পদ থাকলেও জনবল রয়েছে মাত্র 29 জন। ডিপার্টমেন্টাল স্যার না থাকে আমরা ডিপার্টমেন্টাল বইগুলো ভালোভাবে পড়তে পারছি না। নিবাল আর্কিটেকচারের টিচার নেই, ওয়ার্কশপের টিচার নেই। যেগুলো নন ডিপার্টমেন্ট সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর জন্য আমাদের টিচার নেই, তো আমরা এর বিরূপ প্রভাব পড়ছে আমাদের এক্সামের সময়। প্রশিক্ষক সংকটে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশিক্ষকদের। প্রতি ব্যাচে আমরা 150 জন করে স্টুডেন্টদেরকে এখানে বিভিন্ন সাবজেক্টের উপরে আমরা ট্রেনিং দিয়ে থাকি। খুবই অল্প সংখ্যক ইনস্ট্রাক্টর বিন্দু আছে, আমরা এগুলো কাভার করতে হিসাবে গড়ে তোলা সম্ভব। কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছে খুব শীঘ্রই শিক্ষক সহ জনবল আমাদেরকে দিবেন, এবং আমরা যদি কাঙ্ক্ষিত জনবল আমরা পেয়ে থাকি তাহলে অতি দ্রুত এই প্রতিষ্ঠানকে একটি মডেল ইনস্টিটিউটে রূপান্তরিত করতে পারব। 2014 সালে বাগেরহাট সদরের বৈটপুর এলাকায় 2.5 একর জমির উপর নির্মিত হয় ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি। বর্তমানে এতে 2টি 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থীর সংখ্যা 360 জন। এছাড়া বিভিন্ন সময় প্রশাসনিক কর্মকর্তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করে। পরিস্থিতির অবনতির মধ্যে ভারতের 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডে 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভোট গ্রহণ। এদিকে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় নির্বাচনকে ঘিরে শঙ্কিত বিশেষজ্ঞরা। স্থানীয় সময় শনিবার বিকেলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এক সংবাদ সম্মেলনে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এতে বলা হয় উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডে 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে মার্চের 7 তারিখ পর্যন্ত, আর ফলাফল প্রকাশ করা হবে 10ই মার্চ। 10 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে ভোট গ্রহণের মাধ্যমে শুরু হবে রাজ্যগুলোর নির্বাচন কার্যক্রম। উত্তরপ্রদেশে ভোট হবে 7 ধাপে, মণিপুরে 2 ধাপের ভোট অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির 27 আর মার্চের 3 তারিখ। অন্যদিকে পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় 1 ধাপে ভোট হবে 14ই ফেব্রুয়ারি। এদিকে ক্রমেই অবনতি হচ্ছে ভারতের করোনা পরিস্থিতি, আক্রান্তের সংখ্যা বেড়েছে 21%। লকডাউন বা অন্যান্য বিধিনিষেধ দিলেও তা কাজ করবে কিনা সে ব্যাপারে শঙ্কা থেকেই যায়। কিছু মানুষ নিয়ম মানবে, আবার বেশিরভাগই নিয়ম মানবে না।
দেশের আটটি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব তিনি নিয়েছিলেন, সে অবস্থায়ও তিনি স্বাস্থ্যসেবাটা যেন জনগণের দোরগোড়ায় পৌঁছায় সেই ব্যবস্থা নেন এবং তখন তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন প্রত্যেক ইউনিয়নে 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে এবং সেভাবে তিনি প্রায় 375টি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছিলেন। তিনি স্বাস্থ্য ব্যবস্থা জাতীয়করণ করে চিকিৎসকদের যারা দ্বিতীয় শ্রেণী ছিল তাদেরকে প্রথম শ্রেণীর মর্যাদা দেন এবং ইন্টার্নশিপকে ইন সার্ভিসে রূপান্তর করেন। 1972 সালে একটি আইনগত কাঠামোর মাধ্যমে বিসিপিএস প্রতিষ্ঠা এবং মিটফোর্ড হাসপাতালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। ICDDRB প্রতিষ্ঠার মাধ্যমে কলেরা এবং ডায়রিয়া রোগ নির্মূলে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন এবং সেখানে গবেষণার উপর শব্দে গুরুত্ব দেন। সেই সময় সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয় এবং বারডেমের জন্য, কারণ বারডেম সেগুন বাগিচায় ছিল, বারডেম হাসপাতালের জন্য জায়গা দিয়ে দেন। গণস্বাস্থ্য হাসপাতাল এই নামটিও জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া এবং তার জন্য জায়গাও তিনি দেন এবং এই হাসপাতাল নির্মাণেরও তিনি উদ্যোগ নিয়েছিলেন। 1974 সালে রোগ প্রতিরোধ করার লক্ষ্যে নিপসম প্রতিষ্ঠা করেন। চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত গবেষণার মান নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল প্রতিষ্ঠা করেন। জাতীয় অর্থপ্যাথিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন, কারণ এটা মুক্তিযুদ্ধে আহত যারা তাদের চিকিৎসার জন্যই প্রথম এটা করা হয়েছিল। বিদেশ থেকে বিশেষায়িত ডাক্তার নিয়ে আসেন, নার্স নিয়ে আসেন। ঢাকা শিশু হাসপাতাল প্রতিষ্ঠা, BMDC, BMRC, ন্যাশনাল হেলথ লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্ট সেন্টার স্থাপন, রুরাল হেলথ সেন্টার স্থাপন, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে চিকিৎসা শাস্ত্রকে আধুনিক করার একটা উদ্যোগ তিনি নিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবই EPI প্রোগ্রাম চালু করেন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রতিষ্ঠা করে দেন। বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা, এটাই ছিল তার মূল লক্ষ্য এবং স্বাধীনতার পর আমাদের যে সংবিধান তিনি দিয়েছিলেন সেখানেও কিন্তু এই মৌলিক চাহিদা পূরণের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু এরপরে যারা 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল এবং একের পর এক ক্ষমতা এসেছে, ঠিক জনগণের সেবায় যতটা আন্তরিকতার সাথে কাজ করার কথা সেটা তারা কখনো করেনি। আসলে এরা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করতো না, তার উপর জাতির হত্যাকারী তাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, বিচারের পথ বন্ধ করে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়, পুরস্কৃত করা হয় এবং যুদ্ধ অপরাধী যাদের বিচার চলছিল বা অনেকে সাজাপ্রাপ্ত তাদেরকে মুক্ত করে মূলত স্বাধীনতা বিরোধী শক্তি এবং খুনিদেরই রাজত্ব কায়েম হয়েছিল। 21 বছর এদেশের মানুষ অনেক কষ্ট ভোগ করে। 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। সরকার গঠন করার পর থেকেই আমরা পদক্ষেপ নিই কীভাবে এদেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় এবং সেই কথাটা চিন্তা করেই আমি উদ্যোগ নিয়েছিলাম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা। প্লাস মাইনাসে প্রায় 6,000 মানুষ যেন চিকিৎসা সেবা নিতে পারে সে কথা মাথায় রেখে সমগ্র বাংলাদেশব্যাপী 18,000 কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করবার আমরা পদক্ষেপ নিই। এর মাঝে প্রায় 11,000 বিল্ডিং আমরা করে ফেলি, 4,000 চালু হয়ে যায় এবং 4,000 চালু হওয়ার পর একটা এক বছর পর একটা পরীক্ষাও নেওয়া হয়, সেখানে দেখা যায় যে প্রায় 70% আমরা সফলতা অর্জন করতে পেরেছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে BNP জামাত যখন 2001 সালে সরকারে আসে তখন এই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। তাদের বন্ধ করার একটা উদ্দেশ্য ছিল, যেটা তখনকার প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন যে কমিউনিটি ক্লিনিকগুলি যদি চালু থাকে তো ওই অঞ্চলের সব মানুষ নাকি নৌকায় ভোট দেবে, সেই জন্য এটা বন্ধ করে দেয়। অর্থাৎ তাদের রাজনৈতিক স্পৃহাটাই বড় হয়ে যায় মানুষের সেবাটার না। তো আমাদের সাথে আওয়ামী লীগের সাথে এটাই হচ্ছে বড় তফাৎ। যাই হোক, আমরা এরপর 2000 সালে সরকারে এসে আবার তা চালু করেছি।
96 সালে প্রথমবারের মতো আমরা একটি স্বাস্থ্য নীতি প্রণয়ন করি, কারণ অধিক জনসংখ্যার একটি দেশ এখানে একটা নীতিমালা থাকা দরকার। বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করি, যদি এই প্রতিষ্ঠা করতে যেয়ে সেখানেও বিএনপি অনেক বাধা দেয়, কিন্তু তারপর আমরা প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়টা আমরা প্রতিষ্ঠা করে চিকিৎসা ক্ষেত্রে গবেষণা এবং মানুষের সেবা তার ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের নার্স শুধু ডিপ্লোমা নার্স ছিল, এই নার্সিং ব্যবস্থাকে উচ্চ মানের করে আমরা দিই যাতে গ্র্যাজুয়েট নার্সও হতে পারে এবং তারা যেন ভালোভাবে সেবা দিতে পারে, আর তাছাড়া দেশে বিদেশেও তারা কাজের সুযোগ পায় সেটা আমরা করি। জাতীয় কিডনি আমরা কিডনি নিউরো তার বিভিন্ন ইনস্টিটিউটগুলি একে একে আমরা প্রতিষ্ঠা করি, সেই সাথে সাথে শিশু মা ও শিশু কেন্দ্র যেটা মাত্র এলে সেটা প্রতিষ্ঠা করি এবং শিশু হাসপাতাল উন্নয়নের ব্যবস্থা আমরা নিই। এবং এই যে ক্যান্সার কিডনি নিউরো সব বিভিন্ন ইনস্টিটিউটগুলি যখন আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজ শুরু করি বিএনপি আসার পরে, যাক ওগুলি যে আমরা করেছি সেই পাথরটাথরগুলি সব ফেলে দিয়ে সেটাকে আবার কিছু বন্ধ করে দেয়, কিছু নিজেদের মতো করার চেষ্টা করে। কিন্তু গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।